রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও নতুন রোগীর প্রাথমিক চিকিৎসা ব্যতীত সকল সেবা বন্ধ করে ওয়ার্ড ছেড়েছেন চিকিৎসকেরা। আপাতত ওয়ার্ডগুলোর দায়িত্বে থেকে কাজ করছে নার্সরা। তো আমরা হচ্ছে সকাল 8:30 পর্যন্ত কর্মবিরতি দিচ্ছি, তার মধ্যে ইতিমধ্যে আমাদের কিছু ওয়ার্ডে হচ্ছে অ্যাডমিশন রানিং চলতেছে। তো আমরা হচ্ছে রোগীদের কথা বিবেচনা করে আমরা শুধুমাত্র যে ইমার্জেন্সি যে রোগীগুলা ভর্তি হচ্ছে তাদের চিকিৎসা আগামীকাল সকাল 8:30 পর্যন্ত চলতে থাকবে, এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। এবং এই দাবি নিশ্চিত না হলে আগামীকাল 8:30 থেকে সম্পূর্ণ ইমার্জেন্সি সহ রেগুলার যে ওয়ার্ডগুলো আছে সম্পূর্ণ আমরা কর্মবিরতিতে যাব। 2 সেপ্টেম্বর সকাল 8:00 মধ্যে চিকিৎসকদের 4 দফা দাবি বাস্তবায়নের আলটিমেটাম দিয়ে সীমিত পরিসরে কমপ্লিট শাটডাউন পালন করছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। 24 ঘন্টা বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এই মন্ত্রণালয় থেকে আমাদের একটা আভাস দিচ্ছে যে তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করছে, অতএব সেই কথা বিবেচনা করে এবং রোগীদের বৃহত্তর স্বার্থের দিকে চিন্তা করে আমরা শুধুমাত্র নতুন রোগী যারা আসতেছে ইমার্জেন্সি যে রোগী সেই রোগীকে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, সেখানে ডাক্তার আছে। কিন্তু অন্যান্য যেই রোগীগুলো আছে তাদেরকে কোনো সেখানে কোনো ডাক্তার নেই, তারা কর্মসূচি অলরেডি পালন করছে। আর কালকে 8:30 পর থেকে যদি আমরা দেখি যে কোনো বিচার কার্য সম্পাদন হচ্ছে না বা কাজ হচ্ছে না, তখন আমরা কমপ্লিট শাটডাউনে চলে যাবো। রাজশাহী মেডিকেল কলেজের ওয়ার্ডগুলোতে চিকিৎসকদের কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়ছে রোগী ও তাদের স্বজনেরা। ব্লাড ও বোন ক্যান্সারে আক্রান্ত বোনের রক্তের চাহিদাপত্র নিতে হন্যে হয়ে খুঁজছেন আইনজীবী সহকারী হাসান মৃধা। বর্তমানে বোনের মানে ক্যান্সার হয়ে গেছে, এখন প্রতিনিয়ত রক্ত লাগছে। ডাক্তাররা কর্মবিরতি দেওয়াতে বোনের যে রক্তের চাহিদাপত্র নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়া, ডাক্তারকে পেলাম না। আর জরুরি ভিত্তিতে তার শরীরে রক্তও দিতে হবে। এখন যদি চাহিদাপত্র না পাই আমার রোগীকে আমরা কিভাবে ব্লাড নিব, কোথা থেকে ব্লাড নিব, বা ব্লাডটা তার শরীরে পুষ করবো কিভাবে? দেখতে চার ডাক্তারকে মারে পিটে কিছু হয়নি, ডাক্তারেরা চিকিৎসা দিবে না বলে মেডিকেল হাসপাতাল থেকে তারা বাধ্য হয়ে জানের ভয়ে বাইরে যাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এখনও চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে, কেন্দ্র থেকে ঘোষণা আসলে আলোচনা করে কর্মবিরতি পালন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের পরিচালক মহোদয় পুরো ঘটনাটা অবগত রয়েছেন, উনি গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। বিস্তারিত জানার পরে আমরা পরিচালক মহোদয়ের সাথে আলাপ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা কী পদক্ষেপ নিব সেটি আপনাদের মাধ্যমে জানাবো। তবে এটুকু বলতে চাই, এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ তথা অন্যান্য বিভাগের কার্যক্রম কোনোভাবেই বন্ধ করা হয় নাই এবং এ ধরনের কোনো সিদ্ধান্ত। All right.